মহাকাশ নিয়ে আমাদের নানা প্রশ্ন মনের অলিতে গলিতে ঘোরাঘুরি করে, আর সেই প্রশ্নের উত্তরের সন্ধানে বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা করছেন, প্রতিনিহত কোনো না কোনো আপডেট দিচ্ছেন, আর তা জানবার জন্য আমরা উন্মুখ হয়ে বসে থাকি। এরকম একটা প্রশ্ন বেশ কিছুদিন ধরে আমি দেখছি সোশ্যাল মিডিয়া ঘোরাঘুরি করছে, যে যেখানে লেখা রয়েছে যে এই যে মহাকাশ, সেই মহাকাশে কি বৃষ্টি হয়? তাই তো, না, মহাকাশে বৃষ্টি হয় না, কারণ বৃষ্টির পরিবেশটাই সেখানে তৈরি হয়নি, যে কারণের জন্য মহাকাশে বৃষ্টি হয় না। আর মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ বল একেবারেই সেখানে কাজ করে না, মহাকাশ বায়ুশূন্য, বৃষ্টির জন্য প্রয়োজনীয় উপাদান জল সঞ্চয়ের কোনো প্রশ্নই নেই, যে কারণের জন্য মহাকাশে কোনো রকম বৃষ্টি হয় না, মহাকাশ একেবারে শান্ত মণ্ডল, সেখানে কোনো রকম যেহেতু কোনো পরিবেশ তৈরি হচ্ছে না তাই সেখানে বৃষ্টিও হচ্ছে না। কি এই উত্তর কি জানতেন? এরকমই নানা অজানা তথ্য রয়েছে আপনাদের জন্য, আর সেই সমস্ত তথ্যের আপডেট পেতে হলে অবশ্যই নজর রাখতে হবে আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।